এখানে আমার উদ্দেশ্য আসলো এটাই যে আমরা এই ফিল্ডে, আমার ডায়নামুরের ফিল্ডে যেটা দেখতেছি, অল্প কালাম দেখাই দিন, এই ডায়নামুরের ফিল্ডে আমরা কাউন্সিল একটিভ ছিলাম। কাউন্সিল একটিভ আজ 6 দিন আগে গেছি, 6 দিন আগে দুয়ার পরে যেটা রিজাল্ট দেখতেছি একদম পরিষ্কার ক্লিন হয়ে আছে, মানে কোনোর কোনো দরকারি ঘাটবন দেখা যাচ্ছে, যত ঘাটবন আসলো মোটামুটি যেদিকে আপনার কোনো ধরনের মানে হয় নাই, এদিকে প্রচুর ঘাস আছে, বিভিন্ন ধরনের ঘাস আছে, যেটা অল্প জুম করে দেখা দেন। তো কিনে দেখতেছি তো কাউন্সিল একটিভের খুব সুন্দর ভালো রেজাল্ট। আর এনে আমরা যে অনেকজন মানুষের সাথে প্রায় 60-70 জন মানুষের সাথে একটা মিটিং করলাম, মিটিংয়ে যেগুলো খেতে বন্ধুরা আসছিল ওনারাও আমাদের খুব ভালো ভালো বসে, ওনারা সবাই কাউন্সিল একটিভ ব্যবহার করবো। তো আমি আশা করি এই যে যেটা ভিডিও করতেছি, এই ভিডিওর ফলে আমরা এটাই অনুরোধ করতেছি যে কাউন্সিল একটিভ একটা প্রোডাক্ট, খুব সুন্দর একটা প্রোডাক্ট। তো আমি আশা করি যারা এই ভিডিও দেখতেছেন, তো যাদের এই ঘাসের সমস্যাটা আছে, তো ওরা দয়া করে কাউন্সিল একটিভ ব্যবহার করুন। কাউন্সিল একটিভ ব্যবহার করলে কোনো ধরনের অদরকারি ঘাস থাকে না। এই মেসেজটা দ্বারা আমি এডি কভার চাই, সবাই কাউন্সিল একটিভ ব্যবহার করুন। আর ডান পিসের এই গাছটা না দেওয়া হয়েছিল ওই ক্ষেত্রে দেওয়া হয় নাই, এটা রিজাল্টটা দেখুন খালি, এই এই ওষুধটা আপনি দাদা দেখতেছেন এখানে ঘাস মরছে না, আপনারা দেখবার যাই শুন, এত কষ্ট করে আপনাদের কিরম লাগতেছে? এই কাউন্সিল একটিভটা চলবে না, নাই আপনি মারবেন না? ওষুধের নামটা কি আছিল আর বছর কইন? আচ্ছা মনে রাখবেন।